হ্যালো ভাই, জেমা সামলে। আর বহুদিন পরে মোর লং ভিডিও আসিছে। আর লং ভিডিও বানাবার কারণ হলো যে মুই আজি ফার্স্ট টাইম লাগে মাছ বিরিয়ানি করমি। আর মাছ বিরিয়ানিটা মুই কেবে এন্ডি করবা, ফার্স্ট টাইম করমি। কিছু আইডিয়া নেই না মাছ বিরিয়ানি বানাবারটা, বাকি ট্রাই করবি। আর চিকেন বিরিয়ানি বি করেছে, এগ বিরিয়ানি বি করেছে, বাকি মাছ বিরিয়ানিটা ফার্স্ট টাইম হ্যাঁ। আর সেটা হি শেয়ার করবার লাগি আপনাদেরকে দেখাবার কাজে আজি মা স্পেশাল ভিডিও বানাউছে। আর ভিডিওরে যদি বি মোর রেসিপিরে কিছু বি ভুল হয়েযাইবা কি নেই জানিথিবি, আপনারা কমেন্টে মতো জনাই দেবে। আর থরে নেক্সট থরে কলা টাইমে টিকে বেটার করবার লাগি মুই ট্রাই করবি। তো চালন আউ বনেমি মুই বিরিয়ানি, আপনাদেরকে দেখামি, আর সমস্তে মিশিকিনা খাইবা। ওকে চাল, মাছ দরকার তো চাল যা মার্কেট মাছ আনবার লাগে। আজি সন্ডে বলি বহুত ভিড় অছন মার্কেট নে। তো এনে ফার্স্ট মাছ আনিকি আসলা পরে ইনু দহি গুটে নিকি না যমু আমি মার্কেট আসি। তো ভাবলি কিছুটা পনিপরিবা ধরিকি না যিমি। তো মেন হেলা ধনিয়া পতর বি নিতে, তো ইনু নিকি না মুই ঘরকে গলু আমি। এইতেলি মার্কেট, মার্কেট আনলি মাছ, ধনিয়া পত্র ঘরে নেই তো ধনিয়া পত্র আনি মাছলি, আমি ছুটি আতা হইতে। তো চল স্টার্ট করো, এনে গাড়বি মাছকে। তো ফার্স্ট মুই মাছকে ধুই দেবি বসে, কারণ ওই জন্য একটা বসে ধোয়া হয়ে যায়। তো ইনে মুই ভাত লাগে প্যান বসাই দিয়েছে গ্যাসরে। তারপরে এটা হচ্ছে আমার চাউল, আর নর্মাল অলুয়া চাউল নিয়েছে। আপনার মানে এটা টিকে লম্বা লম্বা চাউল যা ইন্ডিয়া গেট বাসমতি রাইস এটা নিয়ে পারবে। তো চাউলকে ফার্স্ট টিকে বতরে কিনা রাখলি, কেন কিনা চাউলকে বতরে কিনা রাখলে চাউলটা ভাঙে নিয়ে মানে ওই জানবার হিসাব নে বাকি কারণ হয় কে জানে। আমার ভাত প্যান গরম হচ্ছে, চলো নেক্সট কাম করবা। হলদি পাউডার, চিলি পাউডার বি পকামি, তাহলে অত ভাল লাগছে। তারপরে এনে দেবে আমি মিডিয়াম সাইজ পেঁয়াজ তিনটা নিয়েছে। কড়াইকে এনে মু গরম করিদেলি, গরম করিদেলা পরে এনে মু 2 চামচ তেল পকালি। তারপরে পুরা কড়ক কিনা মাছকে ভাজি নেমি এনে। তো এনে আমার ভাত ফ্রাই করিছে, আর সুবিধা নেই আমার বন্ধু না আপনাদেরকে পুরো দেখে নিয়ে পারছে হলে বি চলন, আপনি কিন্তু কাটতেও দেখে নেবেন। আমার বন্ধুকে মাছ ফ্রাই কর সরলা পরে নেক্সট কানা করছো আপনাদেরকে দেখানো। তো যেতে বেলে মুই রাঁধুছে হেতকি বেলে মোবাইল ব্যবহার সুবিধা নেই হবা, তো আপনার মানে ডাইরেক্টলি যেটা আমি করুছে সেটা আপনার মানে মুই বেককে মারা মুই দেখানি। তো আমার মাছ ফ্রাই পুরো সরি গলা, তো চালন টিকে দেখে দেবি কেন মাছ ফ্রাই করছে। ইনে আমার মাছ ফ্রাই কমপ্লিট হয়ে গলা, নেক্সট কাম করবো চল। কোন খাও তু কোন মাছ ভাজি কি নিজে একুটিয়া খাই দিলু কোন হুম। আরে মাছ বিরিয়ানি দাও মুন্ডা মুন্ডা খাই না। আরে মাছ বিরিয়ানি করুছু যে তু মোর কহিবা কথা, মাছটা আনকি যে রোষেই করে সে আউ জনকু খাইবাকু দিলে কেমিতি হেইছি না নাই কুয়া,
ହୁଏ ସିଏ ମାନେ ନିଜେ ରୋଷେଇ କରି ନିଜେ ଆଗେ ପେଟରେ ପୁରେଇ ଦେବୁ ଏଇଟା ଭଲ କାମ କରୁଛୁ ଯେମିତି ଖାଇଦେବୁ ସବୁଟା ସେ ତିନି ପିସ୍ ତ ଖାଇଦେବୁ ନା ମାନେ ତ ତୁ ଖାଇସାରିଲା ପରେ ମୁଁ ଖାଇବି ଓହ ଚାଲ ଚାଲ ଆମେ ବି ଖାଇଦେବା ମାଛ ବିରିୟାନୀ ହେଲେ ତୁ ଆଗୁଆ ଖାଇଦେଉଛୁ ସବୁ କରିସାରିକି ଟେଷ୍ଟ କରୁଛୁ କରିବୁ ତୁ ତ ଅଧା ଅଧାରେ ଖାଉଛୁ ତାପରେ ଗରମ ଗରମ ମାଛ ଭଜା ଖାଇସାରିଲା ପରେ ମୁଇଁ ଆସିଗଲି କିଚେନ୍ ରୁମ୍କେ ଆର୍ ଥରେ କଣ୍ଟିନ୍ୟୁ ମୋର ରେସିପି କରବାର୍ ଲାଗି ତ ଫାର୍ଷ୍ଟ ମୁଇଁ କଢ଼େଇ ବସେଇକିନା କଢ଼େଇନେ ତେଲ ପକେଇଦେଲି ତେଲ ଗରମ ହେଇସାରିଲା ପରେ ଇନେ ପକେଇଦେଲି ତିନିଟା ମିଡ଼ିୟମ୍ ସାଇଜ୍ କାଟ୍ଲା ପିଆଜ ପିଆଜକେ ଭଲସେ ଟିକେ ଭାଜିଦେମି ତାପରେ ପକେଇଦେଲି ଦୁଇଟା ତେଜପତର ତା ସାଙ୍ଗେ ଡାଲଚିନି ଗୋଲମରିଚ ଆରୁ ଇଲେଚି ଇଲେଚିକେ ପକେଇକିନା ତାପରେ ମୁଇଁ ଇନେ ପକାମି ଅଦା ଲେସୁନର ପେଷ୍ଟ ତାକେ ବି ଟିକେ ଭଲସେ ମୁଇଁ ଭାଜିଦେମି ତ ଇନେ ଆମର ପିଆଜ ମସଲା ପୁରା ଭଲସେ ଭାଜି ହେଇଯାଇଛେ ଇନେ ମୁଇଁ ପକାଲି କଞ୍ଚା ମିର୍ଚା ତାପରେ ପକାଲି ଟମାଟର ଟମାଟରକେ ଟିକେ ଭଲସେ ଭାଜମା ଟମାଟର ସିଝିଲା ତକ୍କେ ତ ଇନେ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଟମାଟର 50% ସିଝିଗଲା ତାପରେ ଇନେ ମୁଇଁ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ଦେମି ତାପରେ ହଳଦୀ ପାଉଡ଼ର ଲଙ୍କା ପାଉଡ଼ର ଆରୁ ଜିରା ପାଉଡ଼ର ଦେମି ତାକେ ବି ଭଲସେ ଟିକେ ମିଶେଇ ଦେମି ତ ଇନେ ଆମର ସବୁ ମସଲା ଭଲସେ ମିଶିଗଲାନ ମିଶିଲା ପରେ ଇନେ ମୁଇଁ ପକାଲି ଗୋଟେ କପ୍ ପାଖାପାଖି ଦହି ତାକେ ପକେଇକିନା ବି ଭଲସେ ମୁଇଁ ମିଶେଇଦେଲି ତାପରେ ରେଡ଼ି ହେଇଗଲା ଆମର ମସଲା ତା ଉପରେ ଆମେ ପକାମା ଭାତ ଆର୍ ଭାତକେ ପୁରା ହାଲକା ହାଲକା ଇନେ ପକେଇଛେ ପୁରା ହାଲକା ହାଲକା ପକେଇ ସାରିଲା ପରେ ଇନେ ମୁଇଁ ଦୁଇଟା କଲର୍ର ଫୁଡ୍ କଲର୍ ଦେଲି ଗ୍ରୀନ୍ ଆଉ ୟେଲୋ ତ କେତେ ସୁନ୍ଦର ଦିଶୁଛେ ନା ତାପରେ ଇନେ ମୁଇଁ ପକାଲି ମିଟ୍ ମସଲା ତାପରେ ପକାଲି ମୋର ଫ୍ରାଏ ମାଛ ସଜାଲା ପରେ ଆପଣମାନଙ୍କୁ ବି ଦେଖିକିନା ଖାଇବାକୁ ଇଚ୍ଛା ଲାଗୁଥିବା ନା ତ ଆପଣମାନେ ବି କରିକିନା ଖାଅନ୍ ତାପରେ ଧନିଆ ପତ୍ର ପକେଇକିନା ରେଡ଼ି ହେଇଗଲା ତ ଏଇଟା ଦେଖିକିନା ମୋତେ ତ ବହୁତ ଜୋରରେ ଭୋକ ଲାଗିଲା ତ ମୁଁ ଡାଇରେକ୍ଟଲି କଢ଼େଇ ଧରିକିନା ଆସିଲି ଖାଇବାର୍ ଲାଗି ତ ଆପଣମାନେ ବି ଦେଖିପାରୁଥିବେ ତାପରେ ମୁଁ ଏଇନେ ବାଡ଼ିକିନା ଫାଷ୍ଟ କେନ୍ଦାକିନା ଖାଇମି ହେ ଚିନ୍ତା କରୁଛେ ତ ମୁଇଁ ଖାଇସି ଖାଇସାରିଲା ପରେ ଆପଣମାନଙ୍କେ କହିମି ତ ଆମେ ତ ଖାଇସାରିଲୁ ଆଉ କହିବାକେ ଗଲେ ବେଷ୍ଟ ଭଲ ଲାଗିଲା ତ ଆପଣମାନେ ବି କରିକି ଖାଅ ସବୁ ଲୋକ କରିକିନା ଖାଅ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ଆଉ ଏତିକି ଥିଲା ମୋର ଆଜିର ଭିଡ଼ିଓଟା ଦେଖା ହେବା ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓନେ ଆଉ ବହୁତ ସାରା କାମ ଅଛି ୟାର ମାନେ ବର୍ତ୍ତମାନ ମାଜବାର ଅଛି ବହୁତ ସାରା ଯେହେତୁ କାଲକେ ସୋମବାର ଆଜି ହିଁ ଘର ସଫା କରିବାକେ ପଡ଼ବା ତ ମୁଁ ଚାଲିଲି ଘର ସଫା କରିବାର ଲାଗି ଦେଖା ହେବା ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ Tata, bye and good night.